সন্দীপ মোসাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে দুই নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন পিতা মৃত ওহিদুর রহমানের উপর অতর্কিত হামলা ও অপহরণের চেষ্টা করা হয়েছে বলে জানালেন হামলার শিকার মোশারফ হোসেন। মোশারফ হোসেন মোসাপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সর্দার বাড়ি প্রকাশ নেজার বাড়ির বাসিন্দা এবং মোসাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। প্রত্যক্ষদর্শীর ভাষ্য মতে ১১:৩০টায় নির্বাচনী গণসংযোগকালে মোসাপুর দুই নম্বর ওয়ার্ডস্থ শেখ মোহাম্মদ ইসলামিয়া দাখিল মাদ্রাসার উত্তর পাশে চায়ের দোকানের সামনে ৭ থেকে ৮টি হোন্ডা বহর ও অস্ত্রশস্ত্র নিয়ে তার উপর অতর্কিত হামলা চালায় একদল চিহ্নিত সন্ত্রাসী। এই বিষয়ে আহত মোশারফ হোসেন বলেন, আমি একজন এলাকা থেকে বাইরে দেখাশোনা করার জন্য মানুষ হবে একজন সন্ত্রাসী। আমি দোকানের সামনে দাঁড়াই, মানুষের কথা বলতে আঘাত দিয়েছি। ওই মুহূর্তে হোসি না আবুল খাইর নাদিমের সাইমনের বাতিজ হাসান, সাইমনের ছেলে আরজু, নাজিম, শরীফ, মন্টু, এরপর চিনছে আরও ১০-১২ জন। এবং বারো চিনতে পারিনি, তোমাদের আর গলা হাসি লাগে, রসি লাগে আছে। আর একটা কিরিজ দেখতে পাচ্ছি, হাতে প্রথম খুব দেশে হোসি এনে এর হাসান এই ডিবারে শুরু করলো। আর অনেক লোক আছে দেখছে, নিয়ে গেছে নাদিম চরণের বাড়িতে আমার জঙ্গলের ভিতরে। নাদিম চরণ বউকে মারিসে এর মারিসে এর ষাট বেঁধে গেছে রক্ত, তো ষাটটা নাদিম চরণের সিঁড়ি হয়ে এলাকা শুকিয়ে নেওয়ার থেকে ওর বা বউ আর ওর ছেলেরা যেটা রক্ত মাখা সার। তো ওইখান থেকে আমার মনে ভিত্তিতে আছে রসি লাগাই নিয়ে নেয় ওই এলাকার মানুষ মহিলারা বার শিক্ষক দিয়েছে। ছুঁয়ে যাওয়ার পরে আর ওয়ার্ড সিভিল সেক্রেটারি স্বামী আর উদ্ধার করছে ওখানে লাগাই রাখে লাগার অন্যান্য মানুষ যায় আর কি জন্য আমরা ওই আমাদের মুসাফরের দুইটা পাত্র ছিল, সাবা বাবা ছিল আমার ডুপ্লিকের লিডার সিদ্দিক রহমান দিকে কাজ করছি। আমরা ওদের ওদের কাজ করছি প্রতিযোগিতা হয়তো পাইনি উনি, এই অর্থ আমরা সিদ্দিক বেলো ক্লিয়ার ছিলাম। আমার এটা বলতে আছে পোয়াইতে আসছি আমার ১,১০,৫৭০ টাকা ওই টাকাটা আমি বিকাশ থেকে নিয়ে গেছি। টাকাটা নিয়ে গেছে আজকে দুইটা মোবাইল নিয়ে গেছে, ওই টাকাটা আমি উঠে নিয়েছি ফোন দিতে মোবাইল দুইটা আর আমার টাকাটা নিয়ে গেছে। কী বলে সূত্র হলো যে আমরা নাদিমের নাদিমের জন্য কাজ করিনি, আমরা সিদ্দিকের জন্য কাজ করছি। ওসি ইপি মেম্বার পাত্রী, নাদিমের পাত্রী, আমিও ইপি মেম্বার পাত্রী। আমার মারে গেলে ও ওসি মেম্বার হয়ে যাবে এগুলো আর কি। আমার প্রতিদ্বন্দ্বী হলো যে ওখানে ৬ জন আছে আমার বাইরে আরও, এটা সুরাটা আমাদের আবুল খাইর নাদিম চেয়ারম্যান মানুষ ওর বাতে ও স্যার আমাদের ছেলে মারছে আমারে বলছে স্যার আমাদের ছেলে আমার বুঝে সব দাঁড়িয়ে পড়ে গেছে। ওসি কি মেম্বার পাত্রী মেম্বার পাত্রী নাদিমের নাদিমের ড্রাইভার ও নাদিমের নিজে ফর্ম দিয়েছিল নাদিমের বাই শুধু। আপনাকে অ্যাটাক করছে কোন জায়গায়? আমার অ্যাটাক করছে আমাদের মুন্সিপাড়া কোন মেম্বার দোকানের সামনে। আমি ওখানে মানুষের একটু আলোচনা করতেছি, মেম্বার পাত্রী আছি আমি ওই কালকে দাসাবাসে টেক্সি বসে দিতে বলতে আছে ওর মধ্যে অ্যাটাক করছে আমার আসলে। আহত মোশারফ হোসেন আরো বলেন, তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ভেবে এবং উপজেলা যুবলীগ সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী সিদ্দিকুর রহমানের কর্মী হয়ে কাজ করার জের ধরে তার উপর এই হামলা চালানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ ব্যাপারে উপজেলা যুবলীগ সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, আমি নৌকার মনোনয়ন চেয়েছিলাম, আমি ত্যাগী নেতা হওয়ার পরও আমাকে মনোনয়ন দেওয়া হয়নি, আমি জনগণের ইচ্ছা অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হয়েছি। কিন্তু নৌকার মনোনীত প্রার্থী দুর্বল প্রার্থী, জনগণ তাকে চায় না, তাই আমার জনপ্রিয়তার ঈর্ষান্বিত হয়ে আমাকে কর্মী শূন্য করতে ও আমার জনপ্রিয়তার আতঙ্কিত হয়ে আমার প্রতিদ্বন্দ্বী এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এমনভাবে চলতে থাকলে আওয়ামী লীগের দুঃসময়ে আওয়ামী লীগের কর্মী খুঁজে পাওয়া যাবে না। আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। চট্টগ্রাম সন্দ্বীপ প্রতিনিধি বাদল রায় স্বাধীনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট SNTV।